যে কেস হয়েছিল আমাদের বিশালপুর কেস, কেস নাম্বার 93/2023, তো এটাতে যে কালকে আমরা একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি, সেও অনেকদিন যাবৎ পলাতক ছিল। তো কালকে আমরা যথারীতি সিক্রেট সোর্সের মাধ্যমে খবর পাই যে সে 2 নম্বর গেটের বাজার এখানে আছে। তারপর আমরা সিভিল ড্রেসে উঠতেছে বসে থাকি এখানে এবং যথারীতি আসলে আমরা ওকে ডিটেন করে থানায় নিয়ে আসি। স্যার কী নামে? ওর নাম হলো প্রসন্নজিৎ সরকার, এমনিতে এলআইজ রাহুল, বাবার নাম কমলচন্দ্র সরকার। স্যার এই পর্যন্ত এই মামলাতে কতজন গ্রেফতার হয়েছে? এই পর্যন্ত মামলাতে 10 জন অ্যারেস্ট হয়েছে। স্যার বাকিরা যারা গ্রেফতার হয়েছিল তাদের কোনো জেলে আছে নাকি? যারা জামিন মতো তাদের মধ্যে 2 জন মানে ইন্টারিম বেলে আছে শর্ত সাপেক্ষে, আর বাকিরা জেলে আছে। স্যার ঘটনাটা কী হয়েছিল মূলত? ঘটনাটা হয়েছিল রাস্তার মাথাতে, এই 3টা ছেলে তারা উদয়পুর থেকে আগরতলা যাচ্ছিলো, উদয়পুরে আগরতলা। তো যাওয়ার পথে এই রাস্তার মাথা যে বন্ধন ব্যাংক আছে ওইখানেই মানে দুষ্কৃতিকারীরা তাদের আটক করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা প্লাস মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো এই সুবাদেই আমরা একটা মামলা নিয়েছি, যা মামলা নাম্বার আমি বলেছি, ঘটনাটা 10/9/2023। তো এই মামলাতে আমরা ওই সময়ই 6 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। ওই মামলা নেওয়ার পরেই আমাদের উত্তমভক্ত নাকাতে হয়েছিল এবং তাদের শনাক্ত করা হয়েছে, যাদের সঙ্গে ঘটনা হয়েছে তারা শনাক্ত করেছে, তারাই করেছে। তো এই পর্যন্ত আমরা 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, বাকিরাও হবে। স্যার এই পর্যন্ত যে যতজন অ্যারেস্ট হয়েছে তার বাইরেও কি আর অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে আছে নাকি? আছে, আমাদের ইনভেস্টিগেশন চলছে।